হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ শিমু ফ্রম শিমুস প্ল্যানেট। তো আজকে সকালবেলা একটা নাস্তা তৈরি করব, একটা ঝালের পিঠা তৈরি করব। আমাদের অঞ্চলে এটা নুন ঝালের পিঠা বলে। তো আমাদের এই পিঠা তৈরি করার জন্য আমাদের লাগতেছে হচ্ছে ময়দার আটা, চালের আটা, আর একটা ডিম লাগবে। আর এখানে যা যা মশলা সেগুলো আমি হচ্ছে সব রেডি করে নিছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু বাটা মশলা, হলুদ গুঁড়া, এটা একটা সিক্রেট মশলা বাসায় বানানো, আর এটা হচ্ছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আর এটা হচ্ছে লবণ। এটা হচ্ছে অপশনাল, যেটা হচ্ছে সিক্রেট মশলার কথা বললাম, এটা দিলেও হবে না দিলেও হবে। তো চলুন এবার হচ্ছে পিঠার গোলাটাকে আমরা রেডি করে নেই কীভাবে করতে হবে। তো প্রথমেই আমি সব মশলাগুলো একটা বাটিতে দিয়ে দিব। এখন খুব সুন্দর করে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে, একদম হাতে চটকে চটকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার আমি ডিমটা দিয়ে দিব। আগে ডিমটার সাথে মাখিয়ে নিতে হবে, কারণ হচ্ছে যেন মশলাগুলো সব ডিমটার সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তারপরে আমি হচ্ছে চালের আটা আর ময়দার আটা অ্যাড করব। তো এই তো এখন হচ্ছে ডিম অ্যাড করা আমার হয়ে গেছে, এগুলো মাখানোও হয়ে গেছে। এখন হচ্ছে চালের আটা আর ময়দার আটা অ্যাড করব। এখন আমি হচ্ছে ময়দার আটা দিব আর হচ্ছে চালের আটা দিব। ময়দার আটাটাই আমি একটু বেশি দিব। ময়দার আটা দেওয়াটার কারণ হচ্ছে আপনারা শুধু ময়দার আটা বা শুধু চালের আটা দিয়ে করতে পারেন। চালের আটা দিয়ে করলে হবে কি, যদি পরে পিঠাটা রেখে দেন পিঠাটা শক্ত হয়ে যায়, আর যদি ময়দার আটা দিয়ে করেন পরেও খেতে পারবেন, পিঠাটা একদম সুন্দর নরম থাকে। আর দুটার মিশ্রণে করলে একটু মচমচেও হয় আবার একটু নরমও হয়, ওটা খেতে বেশি ভালো লাগে। এজন্য আমি দুই ধরনের আটাটাই ইউজ করতেছি। তো এই তো এখন আমি হচ্ছে ময়দার আটা দিব। এটা চোখের আন্দাজ অনুযায়ী আর কি দিয়ে নেবেন, এটার আসলে কোনো মাপ নেই, কিন্তু আমি ময়দার আটাটা একটু বেশি দেই। আর এই যে চালের আটা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে পানি, পানি হচ্ছে আমরা একটু নর্মাল পানি ইউজ করব স্বাভাবিক তাপমাত্রার, আর একটু উষি উষি গরম পানি ইউজ করবো। উষি উষি গরম পানিটা ইউজ করলে হয় কি, পিঠাটা আপনার নরম সুন্দর থাকে আর ভালোও লাগে খেতে। পিঠা একদম হচ্ছে ইয়ে হয়ে যায় না, খড়খড়ে হয়ে যায় না পরে, যার জন্য উষি উষি গরম পানিটা ইউজ করা, আর হচ্ছে একদম লেগেও যাবে না কড়াইয়ের সঙ্গে যেটাতে আপনি বানান আর কি। তো এখন ডোটা সুন্দর করে গোলাটা তৈরি করে নিতে হবে। আমি আগে আটার সাথে ভালো করে মিশ্রণটা মিক্স করে নেই, তারপরে পানি দিয়ে দিব। তারপরে এখন পানি দিয়ে দিচ্ছি। একটু গরম পানি দিলব, হালকা উষি উষি গরম পানি, এটা একবারে গরম পানি না। কিন্তু এখন গোলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যেন দানা দানা না থাকে, একদম গোলাটা একদম পাতলার মতো হয়ে যায়, একদম গোলার মতো হয়ে যায় আর কি। কোনো ময়দা যেন, আটা যেন এরকম গোলা গোলা না থাকে, এটা আপনার খেয়াল রাখতে হবে। আমি আরও একটু পানি অ্যাড করব, পাতলা পাতলা ডো রাখব। পাতলা পাতলা করে আপনি যদি করেন মানে গোলাটা,
তাহলে পিঠাটা একদম পাতলা আর মচমচে করতে পারবেন। তো দেখেন এরকম কনসিস্টেন্সি হয়েছে, এই যে চামচ দিয়ে যখন দেখবেন তখন এরকম হচ্ছে, আর এই যে চামচের গায়ে গোলাটা কিন্তু লেগে থাকছে না, তো এরকম কনসিস্টেন্সি আপনাকে রাখতে হবে গোলাটার, তো তখন বুঝে যাবেন যে আপনার গোলাটা একদম রেডি পিঠা বানানোর জন্য। তো চলুন এবার পিঠাগুলোকে বানিয়ে ফেলি। তো আমি কড়াই বসিয়ে দিছি, এখন একদম ভালোভাবে এটা গরম করে নিছি। এখন আমি হচ্ছে পিঠা ভাজবো। এই যে দেখেন ধোঁয়া উঠতে পারছেন, আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না জানি না, একদম ধোঁয়া উঠে গেছে, এরকম গরম হয়েছে। তো একদম গরম করে নিতে হবে, কড়াটাকে তাপায় নিতে হবে। তো এখন একটু সামান্য তেল দিয়ে দিব, এটা অল্প তেলেই হয়ে যায়, কিন্তু প্রথমটাতে একটু তেল দিতে হয় নাহলে লেগে যাবে আর কি। একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কড়াইটাকে সুন্দর মতো এইভাবে চারিদিকে ছড়াই নিলাম। এখন আমি গোলাটা দিয়ে দিব, গোলাটা দেওয়ার সাথে সাথেই সাথে সাথেই কিন্তু এরকম করে নিতে হবে, নইলে কিন্তু ভালো হবে না জিনিসটা, এরকম গোল করে নিতে হবে, নইলে কিন্তু চামচ বেজে যাবে তাড়াতাড়ি তাপে। তো খুব সুন্দর করে এটা এরকম করে নিতে হবে আর কি, দেওয়ার সাথে সাথেই এরকম করে নিতে হবে। তারপরে ঢাকনা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি ঢাকনা ছাড়াই করছি আপনাদেরকে দেখানোর জন্য। ঢাকনা দিলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু পরে চটা ধরে সাইড থেকে সুন্দর মতো আপনারা তুলতে পারবেন। এবার ওই পাশটা দিই, ফেটে গেছে। তো সেম প্রসেসে সবগুলো পিঠা এভাবে সুন্দর মতো করে ভেজে নিতে হবে। তো আমার সবগুলো পিঠা কিন্তু অলরেডি রেডি। আমি আজকে একটু পাঠি সাপটার মতো লুক দেওয়ার চেষ্টা করছি, যেহেতু একটু নরম নরম হয়েছে, নরম নরম খেতেও ভালো লাগে, আর একটু মচমচা হলে বেশি ভালো হতো। তো আজকে গোল গোল রাখি নাই, আজকে একটু পাঠি সাপটার মতো লুক দেওয়ার চেষ্টা করছি। তো এই ছিল আমার হচ্ছে নুন ঝালের পিঠার ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন। তো আজকের মতো এখানে, এটা আল্লাহ হাফেজ।